আসসালামু আলাইকুম সবাইকে, সবাই নিশ্চয়ই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি কুমিল্লায় হোটেল নুরে। ঢাকা থেকে রাত 2:30টার সময় শৌখিন পরিবহনের একটি বাসে উঠে বের হয়েছি রাঙ্গামাটির উদ্দেশ্যে। কপাল খারাপ থাকলে যা হয়, 10টার সময় বাস ছাড়ার কথা থাকলেও জ্যামের কারণে সেই বাস এসে পৌঁছায় 2টার দিকে। অবশেষে অনেক কষ্ট সহ্য করার পর রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা। সেই ফাঁকে কুমিল্লায় একটু বিরতি নেওয়ার চেষ্টা আছে, তো সেই ভাবলাম যে বিরতিতে তো তেমন কিছু খাওয়ার মতো নাই, তো এক কাপ চা খেলে কেমন হয়। চা খেতে খেতে আপনাদের বলে রাখি, যারা আপনারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রাঙ্গামাটি ট্যুরের সবগুলো ভিডিও প্রত্যেকটা পার্টে আমি আপ দেবো, ইনশাআল্লাহ সাথে থাকবেন সবাই। রাতের বেলা বাস ছাড়তে দেরি হওয়ার কারণে সকালে যে আমাদের ঘুরতে হবে সেটা জানাইছিল। দেখতেই পাচ্ছেন চেহারার অবস্থা। সেই সাথে রাঙ্গামাটি পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে প্রায় 11:30, আর এই 11:30টার সময় রিজার্ভ বাজারে সেরকম একটা ট্রলার পাওয়া যায় না। কিন্তু আমি যে গ্রুপের সাথে গিয়েছিলাম তারা একটা ট্রলার আগে থেকেই বুকিং করে রেখেছিল, যে কারণে আমাদের কোনো কষ্ট হয়নি। চলেন রিজার্ভ বাজার থেকে ট্রলারে উঠে চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থল একটা রেস্টুরেন্টে। যারা যারা রাঙ্গামাটি ভ্রমণে আসবেন অবশ্যই অবশ্যই সকালে এসে পৌঁছানোর চেষ্টা করবেন, তাহলে হবে কি পুরো লেকটা ঘুরে দেখতে মজা পাবেন। এখানে অনেকগুলো ট্রলার পাওয়া যায় 2,000 টাকা থেকে শুরু করে 4,000, 5,000, 6,000, আপনারা দামে দামি করে নেবেন আপনাদের কেমন সাইজের কিরকম ট্রলার প্রয়োজন। এরপর উপভোগ করতে থাকবেন রাঙ্গামাটির কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য। ছুটে চলেছি কোনো একটা নাম না জানা রেস্টুরেন্টে, যেখানে গিয়ে করবো আমরা সকালের নাস্তা। বহুত কষ্টের পর আরে যে ট্রলার দেখা যায় আমাদের, মেলা কষ্ট হইলো সেই রাত থেকে। বাপরে বাপ, রাস্তাঘাটে আজকে এত জ্যাম, 16 ডিসেম্বরের দিন। মানে ট্যুর গ্রুপের মেম্বার মানে আকাম্মা হইলে যা হয়, যারা হইছে আসছে তারা হইলো গিয়ে ঘুরে মানে একটু জায়গা পাচ্ছে না, আকাম্মা হচ্ছে মেম্বার মানে আকাম্মা তো না অকর্মা, অকর্মা ঢেকি এই যে অকর্মা ঢেকি এই ভিডিওটা পোস্ট করে দিব বুঝছেন। না না আলচা হচ্ছে ভাই ভদ্র ভাষা, আর গ্রামের ভাষায় কয়েছে অকম্মা আকাম্মা। এই যে আকাম্মা নাম্বার ওয়ান, এইটা দিয়ে দিয়া হচ্ছে ট্যুর গ্রুপ গাজীপুরে মারি দিব, গ্যারান্টি। ইয়ারিং রেস্টুরেন্ট, সিঁড়ি হচ্ছে এইদিকে ভাঙ্গা সিঁড়ি। আরে বাবারে দেখি ভিতরে যাই কি অবস্থা, খাওয়ার হোটেল। এটা মানে টিসিবির পেঁয়াজ গুলা, মোটা মোটা পেঁয়াজ। জীবনে প্রথমবার ডাল দিয়ে খিচুড়ি খাইতে আইলাম ভাই, হাইসেন না খান ঠিক আছে। আমি আমার জীবনে কোনোদিন ডাল দিয়ে খিচুড়ি খাইনি। আচ্ছা টেস্ট করে দেখি ডাল দিয়ে খিচুড়ি, আল্লাহ ভরসা। খাওয়া দাওয়া শেষ, এখন হইতেছে বোটে যাওয়ার পালা। আরে বাবারে রাস্তাঘাটে যা অবস্থা এই জায়গার, মাইক্রোফোনটা লাগাই না লাগবে। রাঙামাটি ভ্রমণ চলতেছে মোটামুটি ভালোই, একটু সকাল সকাল আসতে পারলে ভালো হইতো, কিন্তু রাস্তাঘাটের জ্যামের কারণে আজকে আসতে পারিনি ঠিক মতন। খাওয়া দাওয়া হইলো সকালের খিচুড়ি আর ডিম, জীবনের প্রথম দেখলাম খিচুড়ির সাথে ডাল খাই, মানে পাতলা ডাল পানির। আর এই সেই বিখ্যাত ট্রলার
যেটাতে সরি আমরা ভ্রমণে আসছি টলারে উঠি দেবাবারে উপরে যাই কি অবস্থা এই সময় ফাঁকা আছে কেউ নেই একটা ওয়াশরুমও আছে বেশ ভালো ব্যাগটা একটু নিচে রাখি আগে রোদ তো চশমাটা খোলাই যাচ্ছে না এত রোদ যাই হোক এই হচ্ছে কাপ্তাই লেক মনে হচ্ছে মালদ্বীপে আছি এখন কাপ্তাই লেক ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি সুবলং ঝর্ণার দুইয়ে এখন যদিও বা শীতের সময় বর্ষাকাল হলে অনেক বেশি পানি থাকতো কিন্তু এখন তারপরেও যথেষ্ট পানি আছে পানি অনেক ঠান্ডা হওয়ায় গোসল করার সাহস দেখাই যায় তো এই ছিল কাপ্তাই লেকের প্রথম পর্বটা দ্বিতীয় পর্বে আমরা দেখব আদিবাসী পল্লী সহ দুপুরের খাবার কোথায় খেলাম এবং কী কী খেলাম বা পাহাড়িরা কী কী খাওয়াচ্ছে আমাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয় পর্ব আপ দেওয়া না পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ